আজকে আমরা একটি ইম্পর্টেন্ট ব্যাংক ম্যাথ সলভ করব, ব্যাংক রিটেল ম্যাথ সলভ করব। চলুন দেখা যাক ম্যাথটি। জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার 2012 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে রহিম বট টু ভ্যারাইটিস অফ রাইস কস্টিং টাকা 5 পার কেজি এন্ড টাকা 6 পার কেজি ইচ। তার মানে রহিম দুই ধরনের দুই টাইপের রাইস কিনেছিল, যার একটির মূল্য হচ্ছে পার কেজি 5 টাকা, আরেক ধরনের রাইস হচ্ছে পার কেজি 6 টাকা পার কেজি। যদিও এখানে বর্তমান মূল্য এখানে 50 টাকা আর এখানে 60 টাকা লিখলে ভালো হতো, তাহলে একটু স্ট্যান্ডার্ড হতো, মার্কেটের সাথে একটা সামঞ্জস্যতা থাকতো। অ্যান্ড মিক্সড দেম, এবং এটি মিক্সার করা হয়েছে ইন সাম রেশিও, এবং কিছু রেশিওতে মিক্সার করা হয়েছে। ন্যাচুরালি আমাদের এলাকায় যেটা করা হয় যে কম দামের দুটি চাউল কম দাম বেশি দাম মিক্সার করে দিয়ে একটি দাম বিক্রি করে লাভের চিন্তা, এরকম তো সাধারণত কিছু বিজনেসম্যান করে থাকে। সেটির এক্সাম্পল স্বরূপ এই ম্যাথটি করা হচ্ছে। দেন হি সোল্ড, এবং তা বিক্রি করলো দা মিক্সচার এক টাকা, কত রেটে 7 টাকা। লক্ষ্য করুন, 5 টাকা 6 টাকা দিয়ে কিনেছিল পার কেজিতে, কিন্তু এখন মিক্সার করে সেটি 7 টাকা করে বিক্রি করছে। দ্যাট মিনস তার লাভ হবে, দেখুন, মেকিং আ প্রফিট অফ 20%। তারা তাহলে সেখানে লাভ করছে কত, হোলের উপর 20% লাভ করছে। এখন চাওয়া হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্য মিক্সচার, এই যে দুই টাইপের রাইসের কি রেশিওতে মিক্সচার করেছিল সেটি মূলত আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করুন, এখানে টাকা পার কেজি দেওয়া আছে, কিন্তু কতটুকু এখানে নেওয়া হয়েছিল, অ্যামাউন্ট অফ রাইস কিন্তু এখানে দেওয়া নেই, এটি আমাদেরকে ধরে নিতে হবে। চলুন ধরে নিই এবং সমাধান করে ফেলি। তাহলে এখানে আমরা সলিউশন লিখব, হচ্ছে সলিউশন। সলিউশনে আমরা অ্যামাউন্ট অফ 5 টাকা করে পার কেজি যে রাইসটা ছিল তার পরিমাণ আমরা ধরে নিই। লেট দ্য অ্যামাউন্ট, লেট দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট অফ রাইস, অ্যামাউন্ট অফ রাইস অ্যাট টাকা 5, কত টাকা 5 পার কেজি, পার কেজি সেটি হচ্ছে আপনার ইকুয়ালস টু আপনার কত ধরে নিলাম, এক্স কেজি, কত ধরে নিলাম বলুন তো, এক্স কেজি। পরে একই ল্যাঙ্গুয়েজ দিব, যে দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট অফ রাইস, লক্ষ্য করুন অ্যাট এখানে কত বলুন তো, অ্যাট টাকা 6 পার কেজি, পার কেজি ইকুয়ালস টু সেটি ওয়াই কেজি পরিমাণ সে নিয়েছে। দুইটা দুই ধরনের রাইস, অ্যামাউন্টটাও দুই টাইপ নিয়েছে, সব মানে কত পরিমাণ, একটি হচ্ছে এক্স কেজি পরিমাণ আর একটি কত, ওয়াই কেজি পরিমাণ। এই রেশিওতে আমরা ভ্যারিয়েবল ধরে নিলাম, এটির মান বের করতে পারলেই আমাদের আনসারটি চলে আসবে। এখন দেখুন অ্যাকর্ডিং টু কন্ডিশনে চলে আসি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অথবা অ্যাকর্ডিং টু কন্ডিশন। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেনে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেনে আমরা দেখুন, আমরা প্রথমত এক কেজির দাম যদি 5 টাকা হয় তাহলে এক্স কেজির দাম কত হবে, তাহলে 5x প্লাস এক কেজির দাম যদি 6 টাকা হয় তাহলে ওয়াই পরিমাণ হচ্ছে 6x ইকুয়ালস টু আমরা গড় এই টোটালটা বিক্রি করব কত বলুন তো, এই টোটাল অ্যামাউন্ট এক্স প্লাস ওয়াই, টোটাল রাইসের পরিমাণ হচ্ছে এক্স প্লাস ওয়াই, সেটি আমরা কিন্তু কত করে বিক্রি করব, 7 টাকা করে। তাহলে এর মধ্যে কিন্তু লাভ আছে, কিন্তু এটা মান কস্টিং, তাহলে লাভের পরিমাণটা আমরা বিয়োগ দিই, মানে সেল প্রাইসের মধ্যে যদি আমরা হচ্ছে লাভের পরিমাণটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কস্টিং আসে, আর লেফট সাইডে আমরা কিন্তু কস্টিং বের করেছি। তাহলে এটি হচ্ছে 20%, লক্ষ্য করুন এটি হচ্ছে কস্টিংয়ের 20%, আর কস্টিং আমার কত আছে, 5x প্লাস 6y, তাহলে 5x প্লাস 6y। এখন শুধু আমরা ক্যালকুলেশন করব, এখন ক্যালকুলেশন করে দেখুন কত আসে। এরপরে এখানে 5x 5x-ই রাখবো, 6y 6y রাখবো, আর এটিকে মাল্টিপল করে দিই, তাহলে 7x প্লাস হচ্ছে 7y মাইনাস, আমরা জানি এই যে 20% মানে 1/5, 20% মানে এই যে 20% এটি লিখলে হচ্ছে 20 ÷ 100 হয়, তারপরে 120 দিয়ে ভাগ করলে কত হয়, 1/5। এই জন্য আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারবো যে 5x প্লাস হচ্ছে 6y ডিভাইডেড বাই 5, ডিরেক্টলি আমরা এতটুকু লিখতে পারবো। তাহলে এখানে এত এভাবেই লিখলাম। এরপরে দেখুন আরেকটি লাইনে আমরা যেতে পারবো, আরেকটি লাইনে এরপরে দেখুন হচ্ছে এই যে আপনার 5x নিয়ে যায় এখানে বিয়োগ দিয়ে দিই, 7x এর সাথে বিয়োগ দিয়ে দিই, তাহলে বিয়োগ দিলে দেখুন কত আসে,
তখন আপনার হচ্ছে টয়েস এক্স আসবে, টয়েস এক্স আবার সিক্স ওয়াই নিয়ে যায় এই পাশে, সিক্স ওয়াই নিয়ে যায় সেভেন ওয়াইয়ের সাথে বিয়োগ দিয়ে দিই, তাহলে কত আসবে দেখুন, ও শুধুমাত্র ওয়াই আসবে। আর এটি টোটালটা এই পাশে আনবো, আর এই পাশে এনে এই এই টোটালটা আবার ওই পাশে নিয়ে যাবো, আর এটা আবার এই পাশে নিয়ে আসবো, তাহলে কিন্তু আর মাইনাস আর হচ্ছে মাইনাসের ঝামেলাটা আমরা এখানে লিখতে চাচ্ছি না। এরপরে আমরা লিখতে পারবো হচ্ছে কত, ফাইভ এক্স যা আছে তাই লিখে ফেলি, তাহলে ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই ডিভাইডেড বাই ফাইভ, এটি আমরা লিখলাম। এখন ক্রস গুণন দিয়ে দেবো, ক্রস গুণন দিয়ে আমরা এই রাইট সাইডে একটু কভারেজ দেওয়ার চিন্তা করি। ক্রস গুণন করে দিলে দেখুন হচ্ছে পাঁচ দুগুণ দশ, এখানে কি লিখতে পারবো বলুন তো, দশ দশ এক্স প্লাস প্লাস হচ্ছে পাঁচ পাঁচ ওয়াই, তাহলে ফাইভ ওয়াই, এখানে ফাইভ ওয়াই ইকুয়ালস টু আমাদের যা আছে রাইট সাইডে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই, সিক্স ওয়াই। এরপরে ক্যালকুলেশন করুন, এই ফাইভ এক্স লেফট সাইডে আসে টেন এক্সের সাথে মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে কত আছে ফাইভ এক্স, আর এইখানে ফাইভ ওয়াই নিয়ে যায় সিক্স ওয়াইয়ের সাথে মাইনাস করে দিলাম, তাহলে রাইট সাইডে কত হবে শুধুমাত্র ওয়াই। এর পরের লাইনে আপনি যে এক্স ডিভাইডেড বাই ওয়াই করে নেন, এক্স বাই ওয়াই যেহেতু আমাদের রেশিও আনতে হবে, এক্স বাই ওয়াইয়ের রেশিও আনতে হবে, তাহলে লক্ষ্য করুন আমরা ফাইভ এক্স মিলাতে হলে এখানে ওয়ান শুধুমাত্র ওয়াই ক্রস গুণন দিয়ে, আর এই ক্রস গুণন দিলে ফাইভ এক্স হয়। দ্যাট মিন্স আমরা এক্স ইস টু, আমরা এখানে যদি লিখি এক্স ইস টু ওয়াই, আমরা পাবো হচ্ছে ওয়ান ইস টু ফাইভ। আনসার লিখবেন, অবশ্যই আনসারটা এইভাবে ফুল ফর্মেটে লেখা উচিত, লিখে ওয়ান ইস টু ফাইভ লিখে দিলেই হয়ে যাবে, আমাদের আনসার হচ্ছে কত, ওয়ান ইস টু ফাইভ। দ্যাট মিন্স আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ, দেখুন এই ম্যাথের কিন্তু তেমন কোনো কঠিন বা ট্রিক্স নেই, শুধুমাত্র এখানে ইকুয়েশনটা ফর্ম করেছি, এই ফর্মটাই আপনার বারবার একটু লক্ষ্য করবেন যে এইটা আমরা সূত্রের মাধ্যমে কিভাবে ইকুয়েশনটা ফর্ম করলাম, আর তারপরে শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করেছি, এটি আপনার মতো করে ক্যালকুলেশন করলেই হবে, আর রিপিটেডলি এভাবে করলে এই ধরনের ম্যাথ আমরা, এই ধরনের ম্যাথ দেখবেন আরও কয়েকটি আছে, তাহলে একটি পারলে ওই বাকি যে দুই তিনটা ম্যাথ আছে সেগুলোও কভারেজ হয়ে যাবে। দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মায়া ছড়ায়।